বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির বারো ঘন্টা না পেরোতেই থানচিতে পরপর দুটি ব্যাংকে ডাকাতি করেছে সশস্ত্র দুর্বৃত্তরা বেলা বারোটার দিকে অস্ত্র সজ্জিত গাড়ি বহন নিয়ে থানচি সদরের সোনালী ও কৃষি ব্যাংক এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করে ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে যায় এর আগে গতকাল রাতে রুমা সদরে সোনালী ব্যাংকে ডাকাতি হয় অপহরণ করা হয় ব্যাংকের ম্যানেজারকে এসব ঘটনায় কুকি ন্যাশনাল ফ্রন্ট এর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বিজিবি পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি রাকিব হোসেনের প্রতিবেদন বান্দরবানের থানচি উপজেলা বুধবার দিন দুপুরে ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় থমথমে সেখানকার পরিবেশ মঙ্গলবার রাতে রুমা উপজেলা সদরে সোনালী ব্যাংকে ডাকাতি রেশ কাটতে না কাটতেই থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি হয়েছে বেলা বারোটার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িবহন নিয়ে থানসির সোনালি ও কৃষি ব্যাংক এলাকা ঘিরে রাখে ফাঁকা গুলি করে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে এরপর ব্যাংক থেকে লুট করে নিয়ে যায় টাকা তবে কি পরিমাণ টাকা নিয়ে গেছে তা এখনও জানা যায়নি খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ ঢাকা থেকেও পাঠানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ একটি দলকে ডাকাতির পর থেকে পুরো বান্দরবানের পরিস্থিতি থমথমে এসব ঘটনায় কুকি চীন ন্যাশনাল ফন্ট কেনএফ এর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানান সেখানে বিজিবি ও পুলিশ অভিযান চালাচ্ছে প্রয়োজনে সেনাবাহিনীও যোগ দেবে যেই জঙ্গি গোষ্ঠীটা করেছেন এটা তো আমি বললাম কুকি চীন কুকি চীন নামক জঙ্গি গোষ্ঠী আমরা আমরা এই সমস্ত ব্যাপারে খো খোঁজখবর নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এদিকে মঙ্গলবার রাতে রুমা সদরের সোনালী ব্যাংকের ম্যানেজার নিজামুদ্দিনকে সন্ত্রাসীর অপহরণ করার পর এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি তারাবিন নামাজের সময় একদল সন্ত্রাসী রুমা বাজার জামে মসজিদের ভিতর থেকে নিজামুদ্দিনকে ধরে নিয়ে যায় পরে ব্যাংকের বল্ট ভেঙে অর্থ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ছয় পুলিশ সদস্য ও চার আনসার সদস্যর কাছে থাকা দশটি আগ্নেয়স্ত্র নিয়ে যায় সন্ত্রাসীরা ব্যাংক ডাকাতি অস্ত্র লুট এবং ব্যাংকের ম্যানেজারকে অপহরণের প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাকিব হোসেন বৈশাখী সংবাদ